চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের আজকে আমি একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে পড়াবো, তাহলে তোমরা সবাই বই নিয়ে বসে পড়ো। তোমরা সবাই আমার বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে দেখো 88। 88 পৃষ্ঠা খোলো তাহলে সবাই। ঐতিহাসিক স্থানের নাম হচ্ছে পাহাড়পুর। আমরা পাহাড়পুর সম্পর্কে আজকে জানব। এই পাহাড়পুর ঐতিহাসিক স্থান সম্পর্কে পড়া শেষ করে তোমরা যে জানতে পারবে সেটা হচ্ছে প্রাচীন ঐতিহ্য পাহাড়পুরের নামকরণের কারণ বর্ণনা করতে পারবে, পাহাড়পুর বৌদ্ধ বিহার তথা সোমপুর বিহার সম্পর্কে বর্ণনা করতে পারবে। তাহলে আজকে আমরা পাহাড়পুর স্থানটি সম্পর্কে পড়ার আগে কিছু শব্দের অর্থ জেনে নেই। তোমাদের পৃষ্ঠা হচ্ছে দেখো 90। 90 পৃষ্ঠায় দেখো কিছু শব্দ আছে, শব্দের অর্থগুলো আমরা জানি। আগে প্রথমে প্রাণকেন্দ্র, এই বিহার, বিহার শব্দের অর্থ হচ্ছে সুপ্রাচীন ভিক্ষু স্তূপ বৌদ্ধ মঠ। তারপর সুপ্রাচীন, পুরাতন বা বহুকালের আগের, ভিক্ষু বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী সন্ন্যাসী তাদেরকে ভিক্ষু বলা হয়। তাদের পরনে থাকে মূলত কাঁসাই গেরুয়া রঙের লম্বা কাপড়, মাথা থাকে মোড়ানো, এবং এছাড়া এরা চলাফেরা খাওয়া দাওয়া সবকিছুতে আলাদা বৈশিষ্ট্য থাকে এদের। স্তূপ, ঢিবি, ঢিবির মতো বৌদ্ধদের সমাধি, বিশাল, অনেক বড় বা প্রকাণ্ড বা বিস্তীর্ণ। প্রাণকেন্দ্র, প্রধান জায়গা, দুর্লভ, যা সহজে লাভ করা যায় না বা পাওয়া যায় না। আবিষ্কার, উদ্ভাবন বা নতুন কিছু তৈরি। স্নানঘাট, গোসল করার জায়গা। ধর্মচর্চা, ধর্ম বিষয়ে জ্ঞান লাভ ও অনুশীলন করা। তাহলে আমরা শব্দের অর্থগুলো জেনে নিলাম। আসলে এই পাহাড়পুর সম্পর্কে আমরা যে জানতে পারবো তা হলো প্রায় 1200 বছর আগে ধর্মচর্চার উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই পাহাড়পুর বৌদ্ধ বিহার। কিন্তু এক সময় মাটির নিচে ঢাকা পড়ে হারিয়ে যায় বিহারটি। দীর্ঘকাল পর 1879 সালে বিহারটি আবিষ্কার করা হয়। মাটি খনন করে এই বিহারের ভেতর থেকে নানা পুরানো ও অমূল্য জিনিসপত্র উদ্ধার করা হয়। পাহাড়পুরের সোমপুর বিহার আমাদের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের যে কয়টি ঐতিহাসিক স্থান আছে নিদর্শন বলতে পারো, তার মধ্যে পাহাড়পুর একটি। তাহলে আসো আমরা এখন মূল পাঠে ফিরে যাই। তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াটা শুনবে। পাহাড়পুর, চারিদিকে কোনো পাহাড় নেই কিন্তু জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা, কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না। তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? তোমাদের একটু আগে বলেছি সুপ্রাচীন মানে অনেক পুরনো, এটা বৌদ্ধদের একটি বিহার ছিল, অর্থাৎ বৌদ্ধ মঠ ছিল, যেটা ব্যবহার না করার ফলে হারিয়ে গেছে মূলত। এখন প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটি জায়গায় থাকতেন। সেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম বিহার। বাংলাদেশের ভিতরে আরো বিহার আছে, যেমন কুমিল্লার ময়নামতির শালবন বিহার, কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই। প্রাচীন এ বিহার একসময় খালি পড়ে থাকে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এর চারিদিকে জমতে থাকে। এক সময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়।
সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। তাহলে আমরা এখানে পাহাড়পুরের নামকরণটা দেখতে পেলাম, যে পাহাড়পুরের নামকরণটা কিভাবে হলো। অর্থাৎ এই বিহারটি খালি পড়ে থাকার কারণে, অর্থাৎ ব্যবহার না করার ফলে আমরা কি করছি, যেহেতু এখানে আমরা দেখতে পেয়েছি যে বৌদ্ধ ধর্মের অনুসারী যে ভিক্ষুগণ ছিলেন, হ্যাঁ, তারা ধর্মচর্চা করতেন এবং পাশাপাশি শিশুদের শিক্ষা দিতেন। হ্যাঁ, এক সময় এ কারণে দেখা যায় যে প্রাচীন বিহার এক সময় কি কি হলো, খালি পড়ে থাকলো। এই খালি পড়ে থাকার কারণে ধুলাবালি উড়ে আসে এবং মাটি এটি জমতে জমতে এক সময় স্তূপে, মাটির স্তূপে, বিশাল একটা মাটির স্তূপে পরিণত হয়, এবং এই এটি এর কারণেই এটা হয়ে এর নাম হয়েছে পাহাড়পুর। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকৃতি আবিষ্কার করেন। এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। তাহলে পাহাড়পুর আরেকটি নাম পেলাম আমরা, তা হলো সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। তাহলে এখান থেকে যদি কোশ্চেন আসতে পারে, এরকম তোমাদের ধরো প্যাসেজ আকারে দিয়ে দিল যে একদম প্রায় 1400 বছর আগে থেকে এখান থেকে প্যাসেজটা দিয়ে দিল, ধরো এখান থেকে তোমাদের পাহাড়পুর ছিল উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র, এখানে এই পর্যন্ত দিয়ে দিল, সেখান থেকে তোমাদের এই প্রশ্ন, প্রথম যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে পাহাড়পুরের নামকরণ। হ্যাঁ, তারপর আছে পাহাড়পুরের আরেকটি নাম কি, বা ওর আরেক নাম কি, তারপর এটি কবে কত সালে আবিষ্কার করা হয়েছে এবং কে আবিষ্কার করেন। তাহলে আমরা এই জিনিসগুলো খুব সুন্দর করে মুখস্থ রাখবো। এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। তাহলে পাহাড়পুরটা কোথায় অবস্থিত? পাহাড়পুরটা হচ্ছে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে এই বিহারটি। বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। দেখো কত একর জায়গা, 40 একর জায়গা। তাহলে এই বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। 27 একর জমির উপর এই বিশাল দালান। উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। তাহলে বৌদ্ধ বিহারটি কে নির্মাণ করেন? বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা ছিলেন দ্বিতীয় ধর্মপাল, তিনি প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। একদম নিচে মাটির অংশে একটি চারকোনা আকার, মাটির অংশে একটি চারকোনা আকারের বাইরের দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানান রকম ফুল, ফল, পাখি, পুতুল, মূর্তি ইত্যাদি বানানো আছে। উত্তর দিকের ঠিক মাঝখানে মূল দরজা, তারপরেই বড় হল ঘর, পাশে দুটি ছোট হল ঘর, চারিদিকে দেয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা 177টি ছোট ঘর, সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘাট, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর ও শৌচাগার। সব মিলিয়ে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। পাহাড়পুর ছিল উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র। তাহলে আমরা দেখো পাহাড়পুরে যেসব নিদর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত জিনিসগুলো আছে, তার মধ্যে আছে হচ্ছে তোমার বড় হল ঘর আছে, ছোট হল ঘর আছে, হ্যাঁ, এবং সুন্দর সারি বাঁধা আছে 177টি ছোট ঘর। হ্যাঁ, তার সামনে দিয়ে আছে একটি লম্বা বারান্দা, আবার আছে বিহারটিতে পুকুর, কূপ, অর্থাৎ যেখান থেকে পানি তোলা হতো সেইটাকে বলা হয় কূপ, স্নান ঘাট, স্নান মানে গোসল, হ্যাঁ হ্যাঁ, গোসল করার জায়গা যেটা, স্নান ঘর, রান্নাঘর, খাবার ঘর ও শৌচাগার। সব মিলে বিহারটিতে প্রায় কতজন মানুষ থাকার ব্যবস্থা ছিল? 800। দেখো অনেক বড় জায়গা, অনেক বড়। ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় একটি সুন্দর মন্দির, ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে। এখানেও পোড়ামাটির 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরে সাজানো। দেখো আমরা তোমাদের বইতে যদি একটু লক্ষ্য করো, সেখানে দেখতে পাবে 88 পৃষ্ঠা আছে বৌদ্ধ বিহারের ছবি, এবং 89 পৃষ্ঠা আছে দেখো বিভিন্ন চিত্র, অর্থাৎ পোড়ামাটির দিয়ে যে বিভিন্ন তৈরি করা হয়েছে ফলকগুলো, সেই ফলকগুলোর চিত্র এখানে দেয়া আছে তোমাদের। এটা মন্দিরের বাইরের অংশটা দেখো। একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে। বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটা বাঁধানো ঘাট আছে, এটাকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। হ্যাঁ,
তাহলে সন্ধ্যাবতীর ঘাট কোনটা? পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটি ঘাট বাঁধানো আছে, যে ঘাটটিকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর, সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র। অর্থাৎ যে জাদুঘরটা এখন আমাদের, যে পাহাড়পুর খনন করার ফলে যে সমস্ত জিনিসগুলো পাওয়া গিয়েছিল, যে পুরনো জিনিসগুলো এবং দুর্লভ বলছে যে জিনিসগুলো সাধারণত লাভ করা যায়, যা সহজে লাভ করা যায় না বা পাওয়া যায় না, সেই সমস্ত জিনিসপত্রগুলো আমরা সেই জাদুঘরে দেখতে পাবো। তাহলে আমরা পাহাড়পুর সম্পর্কে জানলাম, যে পাহাড়পুর নামটি কিভাবে এলো, পাহাড়পুর আরেকটা নাম কি, পাহাড়পুর কে আবিষ্কার করেন, অর্থাৎ এই বিশাল পুরাকৃতি কে আবিষ্কার করেন, হ্যাঁ, আর এটি কে নির্মাণ করেছিলেন, কত ফুট জায়গায়, কত একর জায়গায় কিংবা কত একর যাওয়া জায়গার উপরে দালান, হ্যাঁ, পূর্ব পশ্চিমে কতটুকু বিস্তৃত, তারপরে এর ভিতরে কি কি জিনিসগুলো আছে, এর বাইরের যে আমরা চিত্রগুলো দেখতে পাই পোড়ামাটির ফলকের সে জিনিসগুলো, তারপর একটি তোমাদের এখানে মানে সেখানে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে সন্ধ্যাবতীর ঘাট এবং একটি জাদুঘর। অর্থাৎ পাহাড়পুর মাটি খনন করার ফলে যে জিনিসগুলো পাওয়া গেছে সে জিনিসগুলো সে জাদুঘরে রাখা আছে। তোমরা গল্পটি মনোযোগ দিয়ে পড়বে, আর এই জিনিসগুলো যে পাহাড়পুর নামকরণ কিভাবে এলো, কে আবিষ্কার করলো, এগুলো বিশেষ করে এগুলো মুখস্থ রাখবে। সন্ধ্যাপতি কোনটিকে সন্ধ্যাপতির ঘাট বলা হয়, হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের পাহাড়পুরে কি যে সমস্ত জিনিসগুলো আছে, সেখানে কয়টি ঘর আছে, হ্যাঁ, কতজন মানুষের থাকার ব্যবস্থা ছিল, হ্যাঁ, পাহাড়পুর ছিল উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র, সমস্ত কিছু তোমরা কি করবে, মুখস্থ রাখবে, তাহলে তোমাদের প্রশ্ন লিখতে সহজ হবে। তাহলে আসো এখন আমরা 90 পৃষ্ঠায় শূন্য স্থানটা দেখি। পৃষ্ঠা না তোমাদের পৃষ্ঠা হচ্ছে, বইয়ের পৃষ্ঠা হচ্ছে 90, 2 নম্বর কোশ্চেন, দেখো ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গা বসিয়ে আমরা বাক্য তৈরি করব। ক নম্বর, দেখো পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরো ড্যাশ রয়েছে, পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরো বিহার রয়েছে। খ নম্বর, আমাদের দেশে ড্যাশ মঠ রয়েছে, আমাদের দেশে সুপ্রাচীন মঠ রয়েছে। গ, টেবিলের উপর ধুলোবালি পড়ে ময়লার ড্যাশ হয়ে আছে, টেবিলের উপর ধুলোবালি পড়ে ময়লার স্তূপ হয়ে আছে। ঘ, আকাশ অনেক ড্যাশ, আকাশ অনেক বিশাল। উম, ঢাকা বাংলাদেশের ড্যাশ, ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র। চ, জাদুঘরে অনেক ড্যাশ জিনিস দেখতে পাওয়া যায়, জাদুঘরে অনেক দুর্লভ জিনিস দেখতে পাওয়া যায়। তাহলে আমরা শূন্যস্থান দেখে নিলাম, এখন আমরা 3 নম্বর কোশ্চেন যাব। 3 নম্বরে দেখো আছে তোমাদের বইতে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেওয়া, অর্থাৎ সঠিক উত্তরটিতে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। তাহলে এটা একটু মনোযোগ দিয়ে দেখো, যেহেতু তোমাদের সামনে অনলাইন ক্লাস, অনলাইন মনলাইন পরীক্ষা হবে, তো এইভাবে কোশ্চেনগুলো আসবে, তোমাদের সেখানে সঠিক উত্তরটিতে টিক দিতে হবে। ক নাম্বার কোশ্চেন, দেখো বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ থাকতেন, 4টে অ্যান্সার দেওয়া আছে, 4টে অ্যান্সারটা থেকে আমাদের সঠিক অ্যান্সারটা টিক দিতে হবে। তাহলে 1 নম্বরে আছে দেখো বৌদ্ধ বিহারে, তাহলে কয়ের উত্তর হচ্ছে বৌদ্ধ বিহার, বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ থাকতেন বৌদ্ধ বিহারে। খ নম্বর, আলেকজান্ডার কানিংহাম এই পুরাকীর্তি আবিষ্কার করেন, এখানে 4টে অ্যান্সার দেওয়া আছে, 4টে সন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে 2 নম্বর, 1879 সালে। তাহলে আলেকজান্ডার কানিংহাম এই পুরাকৃতি আবিষ্কার করেন 1879 সালে। গ, বিহার এলাকাটি বিস্তৃত, 2 নম্বর অ্যান্সার দেখো, 40 একর জুড়ে, তাহলে বিহার এলাকাটি বিস্তৃত 40 একর জুড়ে। 91 পৃষ্ঠায় দেখো তোমাদের বইয়ে প্রশ্নের উত্তর দেওয়া আছে, প্রথমে কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে 4-এর, পাহাড়পুর নামটা কিভাবে হলো, আমরা যখন প্রথমে
পড়েছি, প্রায় দেখো 400 বছর আগে বৌদ্ধ ধর্ম অনুসারী ভিক্ষুগণ থাকতেন। এখান থেকে যখন পড়া শুরু করলাম তখনই আমরা পেয়েছি যে পাহাড়পুর নামটা কিভাবে আসলো। তাহলে আমরা উত্তরটা খুব সহজে কিন্তু এখন জানি, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। পাহাড়ের মতো উঁচু দেখতে বলে বিহারটির নাম হয় পাহাড়পুর। প্রাচীনে বিহারটি এক সময় ব্যবহার না হওয়ায় খালি পড়ে থাকে, যুগ যুগ ধরে উড়ে আসা ধুলোবালি ও মাটির চারপাশে জমে স্তূপ হয়ে যায়। মাটির স্তূপে ঢাকা পড়ায় এটিকে দেখতে পাহাড়ের মতো মনে হয়, তাই এর নাম হয় পাহাড়পুর বিহার। তাহলে আমরা দেখতে পেলাম যে এই বিহারটি এক সময় ব্যবহার না হয় খালি পড়ে থাকার কারণে উড়ে আসে ধুলোবালি এবং মাটি, এসে এর চারপাশে জমে স্তূপ হয়ে যায়। মাটির স্তূপে ঢাকা পড়ে এটিকে দেখতে পাহাড়ের মতো মনে হয়েছিল, এই কারণে এর নাম হয়েছে পাহাড়পুর বিহার। খ নাম্বার কোশ্চেন, দেখো এখানে কত বছর আগে কারা থাকতো। এখানে কত বছর আগে কারা থাকতো? তাহলে দেখো আমরা বইতে পেয়েছি প্রায় 1200 বছর আগে পাহাড়পুর বিহারে বৌদ্ধ ভিক্ষুগণ থাকতেন। প্রায় কত বছর আগে? হ্যাঁ, প্রায় 1400 বছর আগে। 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোন একটি বিশেষ জায়গায় থাকতেন, সেখানে লেখা আছে প্রায়, দেখো 1200 না 1400 বছর। হ্যাঁ, প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্ম অনুসারী ভিক্ষুগণ এই জায়গায় থাকতেন। তা কি জন্য থাকতেন? তারা ধর্ম চর্চা করতেন এবং শিষ্যদের শিক্ষা দিতেন। বিহারটির মাঝখানে কি আছে? দেখো মাঝখানে রয়েছে, বিহারটির মাঝখানে উত্তর দিকে ঠিক মাঝখানে, দেখো তোমাদের পৃষ্ঠায় আছে, 89 পৃষ্ঠায় দেওয়া আছে তোমাদের, দেখো উত্তর দিকে ঠিক মাঝখানে মূল দরজা, তারপরেই বড় হল ঘর, পাশে দুটি হল ঘর, ছোট হল ঘর আছে। হ্যাঁ, চারিদিকে দেয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা 167টি ছোট ঘর, সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘাট, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর ও শৌচালয় বা শৌচাগার, যেটাকে আমরা বলি টয়লেট। ঠিক আছে, তাহলে বিহারটির মাঝখানে কি কি আছে আমরা পেলাম হচ্ছে 89 পৃষ্ঠায়, দেখো সুন্দর করে দেয়া আছে, তোমরা জিনিসটা সুন্দর করে মুখস্থ করবে। ঘ নাম্বার কোশ্চেন, দেখো বৌদ্ধ বিহারটির মাটি ও দেয়াল কোন রঙের এবং কি দিয়ে তৈরি? বৌদ্ধ বিহারটির মাটি ও দেয়াল লালচে রঙের এবং এটি পোড়ামাটি দিয়ে তৈরি। তাহলে বৌদ্ধ বিহারটির মাটি কেমন? বৌদ্ধ বিহারটির মাটি হচ্ছে, হ্যাঁ, মাটি ও দেয়াল লালচে রঙের। মাটি ও দেয়াল কি রঙের, কোন রঙের? লালচে রঙের, এবং এটা কি কি দিয়ে তৈরি? এটি পোড়ামাটি দিয়ে তৈরি। তাহলে আমরা এখন 5 নম্বর কোশ্চেনটা দেখি। বাম পাশে শব্দাংশের সাথে ডান পাশে ঠিক শব্দাংশ মিলিয়ে বাক্য পড়ে লিখি। প্রথমটা হচ্ছে পাহাড়পুর একটি সুপ্রাচীন, এখানে দেখো বাম পাশে আছে তোমাদের 6টি আর ডান পাশে আছে 6টি। তাহলে আমরা বাম পাশ থেকে বাম পাশের সাথে ডান পাশে যে সঠিক শব্দ আছে, যেটি আছে শব্দাংশ, সেই শব্দাংশটা মিলিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। তাহলে প্রথমটা আছে, দেখো পাহাড়পুর একটি সুপ্রাচীন। সুপ্রাচীন কি? তাহলে সুপ্রাচীন বৌদ্ধ বিহার। ভিক্ষুগণ সেখানে কি করতেন? ভিক্ষুগণ সেখানে ধর্ম চর্চা করতেন। মাটির স্তূপে ঢাকা পড়ে পাহাড় হয়ে যায় পাহাড়পুরের আর এক নাম। দেখো আমরা পাহাড়পুর পড়তে গিয়ে আমরা তার নাম পেয়েছিলাম, একটা হচ্ছে সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার, তোমাদের এখানে দেওয়া আছে সোমপুর মহাপয়ার। তাহলে তোমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে পাহাড়পুরের আরেক নাম সোমপুর মহাবিহার। ভিতরে সুন্দর সারি বাঁধা 177টি ছোট্ট ঘর। বিহারের দক্ষিণ কোণে রয়েছে সন্ধ্যাবতীর ঘাট।
এরপরে আছে দেখো 6 নম্বর কোশ্চেনে আছে দেখো বাক্য রচনা। এখানে তোমাদের 5টি শব্দ দেওয়া আছে, সব 5টি শব্দ দিয়ে তোমাদের বাক্য তৈরি করতে হবে। প্রথমটা আছে তোমাদের ভিক্ষু, বৌদ্ধ ভিক্ষুগণ ধর্মচর্চা করেন। তাহলে আমরা ভিক্ষু দিয়ে কি বাক্য করতে পারি? বৌদ্ধ ভিক্ষুগণ ধর্মচর্চা করেন। তারপর আছে ধর্মচর্চা, তুমি প্রথমটা দিয়েও লিখতে পারো, সেক্ষেত্রে যে বৌদ্ধ ভিক্ষুগণ ধর্মচর্চা করেন, এটার মধ্যে ভিক্ষু এবং ধর্মচর্চা দুটো শব্দই আছে। তারপর আমরা আরেকটি বাক্য শিখি, তাহলে সেটা হচ্ছে ধর্মচর্চা ইমানের অঙ্গ। আবিষ্কার, কানিংহাম পাহাড়পুর বৌদ্ধবিহার আবিষ্কার করেন। প্রাণকেন্দ্র, দেখো আমরা শূন্যস্থান যখন পড়েছি তখন আমরা পেয়েছিলাম ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র, তোমরা এটা লিখতে পারো যে ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র, বা মতিঝিল ঢাকার প্রাণকেন্দ্র, দুটোই লেখা যায় সেক্ষেত্রে। স্নানঘাট, সোমপুর বিহারে স্নানঘাট আছে। আরেকটা আমরা বাক্য শিখতে পারি, সেটা হচ্ছে পুণ্যার্থীদের জন্য স্নানঘাট তৈরি করা হয়েছে। আমরা দুটোই অনেক, তারপরেও তোমরা তোমাদের মতো করে বাক্য রচনা তৈরি করতে পারো। এরপরে দেখো 7 নম্বর কোশ্চেন আছে, কথাগুলো বুঝে নেই, উড়ে আসা। বাতাসের সঙ্গে যা কিছু উড়ে আসতে পারে তাকে বলে উড়ে আসা, যেমন উড়ে আসা গাছের পাতা, উড়ে আসা পাখি ইত্যাদি। পাড়ি দেওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো বা পার হওয়াকে বলা হয় পাড়ি দেওয়া, যেমন 7 সমুদ্র পাড়ি দেওয়া সবার কাজ নয়। দুর্লভ জিনিসপত্র, যে সকল জিনিস সহজে লভ্য বা পাওয়া যায় না তাকেই দুর্লভ জিনিসপত্র বলে। তাহলে আমরা উড়ে আসা, পাড়ি দেওয়া এবং দুর্লভ জিনিসপত্রের কথাগুলো বুঝে নিলাম, অর্থটা বুঝে নিয়েছি যে কোনটিকে উড়ে আসা বলা হয়, পাড়ি দেওয়াটা কিভাবে কাকে বলা হয়, বা দুর্লভ জিনিসপত্র কি। উড়ে আসাটা বুঝলাম যে বাতাসের সঙ্গে যা কিছু উড়ে আসতে পারে মূলত তাকে উড়ে আসা বলে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোটাকে বলা হয় পাড়ি দেওয়া। আর যে সকল জিনিস সহজে আমরা পাই না বা পাওয়া যায় না, হ্যাঁ, তাকেই বলা হয় দুর্লভ জিনিসপত্র। তাহলে আজকে আমরা ঐতিহাসিক স্থান পাহাড়পুর সম্পর্কে জানলাম। তোমরা এই স্থানটি সম্পর্কে ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস পাহাড়পুর। তোমরা 1, 2, 3, 4, 5, 6 এই 6 নম্বর পর্যন্ত খুব সুন্দর করে মুখস্থ করবে এবং খাতায় লিখে রাখবে। এখন আমরা তোমাদের অনলাইন পরীক্ষার কথা, মূল্যায়ন পরীক্ষা যেটা 6 তারিখ থেকে শুরু হবে, সে সম্পর্কে দু একটি কথা বলি। তোমরা প্রথমে তোমাদের নাম, শ্রেণী, তারপর হচ্ছে রোল সুন্দর করে লিখবে, যেভাবে পূরণ করার কথা বলা হয়েছে সেভাবে পূরণ করবে এবং সঠিক উত্তরটিতে টিক দিবে এবং তারপর সাবমিট করে দিবে। আশা করি তোমরা সবাই পরীক্ষা অংশগ্রহণ করবে এবং যে টপিকসগুলো দেওয়া আছে, বিশেষ করে তোমাদের বাওয়ালিদের গল্প, মোদের বাংলা ভাষা, এই এবং কবিতাটা এবং গল্পটা খুব মনোযোগ সহকারে বারে বারে পড়বে, তাহলে তোমাদের এমসিকিউর অ্যান্সারটা দিতে সহজ হবে। তোমাদের একটি ক্লাসে তোমাদের স্যার পড়িয়েছেন দেখেছি, যে কোন স্যার পড়িয়েছেন, তারপর আমিও তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কিভাবে তোমাদের পড়তে হবে, অর্থাৎ গল্পটা এবং কবিতাটা, কবি পরিচিতিটা খুব ভালো করে পড়বে। তাহলে সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।